বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি দোলা সরকার, আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6টা। তো আজকে সকাল 6টা থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। তো দেখো এই যে কত ফুল ফুটেছে আমাদের গাছে, এগুলো সব আমাদের গাছের ফুল। এই যে সব সকালবেলা আমার মা এই ফুলগুলো তুলেছে, দেখো কত ফুল হয়েছে, কত সুন্দর সুন্দর। এই যে সব আমাদের গাছের ফুল। আমাদের বাড়িতে অনেক কটাই সাদা ফুলের গাছ আছে। এই একটা গাছ, ওই যে আর একটা সাদা ফুলের গাছ। আর ওখানে আছে জবা ফুল গাছ। সকালে টিফিনের জন্য করছি রুটি আর আলু ভাজা, তোমাদের দাদা ভাই খেয়ে যাবে আর অফিসে নিয়ে যাবে। মেয়ে আর আমিও সকালবেলা টিফিনে রুটি খাবো। তো রুটিগুলো ভাজছি আর পাশে আলু কুচিয়ে রেখেছি, রুটিগুলো ভাজা হলে আলু ভাজা বসিয়ে দেবো। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি আমি আলু ভাজা। তো রুটি দিয়ে আলু ভাজা খেতে খুব ভালো লাগে, আলুর তরকারিও খেতে খুব ভালো লাগে, কিন্তু আলু ভাজাটা দিয়ে রুটি খেতে আমার মেয়ের খুব ভালো লাগে। হয়ে গেছে আমার আলু ভাজা, তোমাদের দাদা ভাইকে এখন রুটি আর আলু ভাজা খেতে দেব। তোমাদের দাদা ভাই স্নান করে চলে আসবে, আর এই রুটি আর আলু ভাজা টিফিনেও দিয়ে দেব, অফিসে নিয়ে যাবে। তিনটে রুটি তোমাদের দাদা ভাইকে টিফিনে অফিসে দিয়ে দিলাম, আর দুটো রুটি ও খেয়ে যাবে, আর বাদ বাকিগুলো আমি আর মেয়ে খাবো, মাকেও দুটো দেব। আর অন্য অন্য দিন তো ভাতই রান্না করি, আজকে প্রথম দিন অনেক দিন পরে যাচ্ছে বলে শুকনো টিফিন করে দিলাম। দেখে শুনে যেও। বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল মাছালা দাদা, তো মাছালা দাদার কাছে দেখলাম জ্যান্ত তেলাপিয়া মাছ আছে, তো আজকে জ্যান্ত তেলাপিয়া মাছই কিনবো। আর মাছ আমি বেশিরভাগ বাড়ি দিয়েই কিনি, কারণ তোমাদের দাদা ভাই মাছ বাজারে গিয়ে মাছ কিনতে পারে না, ওই সাইকেল মাছ বাজারে বাইরে রেখে যায়, আর সাইকেলের হাওয়া খুলে দেয়, দুদিন ফেলে দিয়েছে, ওর জন্য তোমাদের দাদা ভাই রাগ হয়ে মাছ বাজার দিয়ে মাছ কিনে না, মাছ আমি বাড়ি দিয়েই কেনা হয়। তো এই দাদা ভাই কাছ থেকে আমি বেশিরভাগ মাছ কিনি, আর একজন কাকু আছে, এই দুজনের কাছ দিয়ে আমি বাড়ি থেকে বেশিরভাগ মাছ কিনি। সাত দিন হয়ে গেছে এই বিছানা চাদরটা পেতে দিয়েছিলাম, এখন নোংরা হয়ে গেছে, এটাকে তুলে একটা ধোয়া চাদর আবার পেতে দেবো। আমাদের তো একটাই ঘর আর একটাই খাট, তো আমার মেয়ে বেশিরভাগ সময় এই খাটের উপরেই থাকে, আর আমার যায় দুটো মেয়ে আছে, ওরাও সবাই এসে এই খাটের উপরে খেলাধুলো করে। তো বিছনার চাদর খুব তাড়াতাড়ি আমার নোংরা হয়ে যায়, জোরলে 4 দিন 5 দিন, জোরলে 7 দিন, এর উপরেই আর বেশি দিন চাদর রাখতে পারি না। তারপরে চাদর পাল্টে দিই, আবার ধোয়া চাদর পেতে দিই। বাসি কাজ আমার হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, তো সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। সকালবেলা আজকে টিফিনে করলাম রুটি আর আলু ভাজা। আজকে তোমাদের দাদা ভাই অফিসে গেল, 2 বছর পর আজকে তোমাদের দাদা ভাই অফিসে গেল। যখন সব জায়গায় করোনা হচ্ছিল তখন অফিস বন্ধ হয়ে গেছিল, লকডাউন পড়েছিল, তো আমাদের ঘরে কম্পিউটার আছে, সেই কম্পিউটারে 1 বছর তোমাদের দাদা ভাই কাজ করেছে। তারপরে অফিস থেকে ল্যাপটপ দিয়েছিল, সেই ল্যাপটপ দিয়ে আবার 1 বছর কাজ করেছে। তো 2 বছর কেটে গেল, তো 2 বছর পর আজকে তোমাদের দাদা ভাই অফিসে গেল। আর আগে আমার মেয়ে সকালবেলা স্কুলে যেত, তখন সকালবেলা ভবনাতে পড়তো, সকালে স্কুলে যেত, এখন মেয়ে 6-এ পড়ে। 2 বছর 4-5 এইভাবে কেটে গেল। তো সকালবেলা অনেক দিন পরেই আজকে 2 বছর পরে উঠে সকালবেলা
টিফিন করলাম। আগে যখন তোমাদের দাদাভাই অফিসে যেত, রোজ সকাল 6:30-5টার সময় উঠেই আমাকে রান্না করতে হতো, তো আজকেও আবার সেই 5:30-5টার সময় উঠে সব রুটি তরকারি করে দিলাম। তো এখন রুটি তরকারি মেয়ের খাওয়া হয়ে গেছে, আমিও খাবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। এখন সকালে টিফিন খাচ্ছি, রুটি আর আলু ভাজা। আর তারপর টিফিন খাওয়ার পরে দুপুরবেলায় রান্না করব। বাড়ির সামনে দিয়ে এক দাদা যাচ্ছিল, তার কাছে ছিল জ্যান্ত তেলাপিয়া মাছ। তো আমি 500 জ্যান্ত তেলাপিয়া মাছ রেখেছি, তেলাপিয়া মাছের ঝোল করব। আর ফ্রিজে আছে ভেন্ডি, তো ভেন্ডি ভাজা করব। কালকে রোববার গেছে তোমাদের দাদা ভাই বাজারে যাচ্ছিল, তো কিছুটা দূর যাওয়ার পরেই চোখে একটা কিছু বালি ঢুকে গেছিলো, খুব চোখ জ্বালা করছিলো বলে আর বাজারে যেতে পারেনি। তো আর্ধেক রাস্তা থেকে বাড়িতে চলে এসছে, এসে বলরাম হসপিটালে গেছে। হসপিটালে ডাক্তার দেখানোর পর চোখে ডপ টপ দিয়ে তারপর চোখটা ঠিক হয়েছে, তো বাজার যেতে পারেনি। আমাদের তো সোদপুরে বাজার যেতে হয়, তো বাজার আর করতে পারেনি। তো ফ্রিজে ভেন্ডি রাখা আছে, পটল রাখা আছে, তো ওগুলোই সব রান্না করব। তো খাবারটা খেয়ে নিই, টিফিনটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ঘরের সামনেটা এখন আমি ঝাঁটা দিয়ে আর জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। রাস্তার পাশে ঘর, তো সবাই জুতো পরে ঢোকে আর বালি বালি হয়ে যায়, তো খালি পায়ে তো হাঁটাই যায় না, জুতো পরেই হাঁটতে হয়। তো রোজই এই জায়গাটাকে জল দিয়ে ভালো করে আমি ঝাঁটা দিয়ে ধুয়ে দিই। দুপুরবেলার রান্না বসিয়ে দিয়েছি, এখানে আছে পটল আর ভেন্ডি। তো ভেন্ডি ভাজা হবে আর পটল দিয়ে জ্যান্ত তেলাপিয়া মাছ রেখেছি, তার ঝোল হবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। ভাতের জল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, এখন আমি চাল দিয়ে দেবো। তেলাপিয়া মাছে নুন আর হলুদ আমি মাখিয়ে রেখেছি, এই দেখো তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো। মাছ ভাজা আমার হয়ে গেছে। আমাদের বাড়িতে ভাড়া থাকে সেতু বলে একটা মেয়ে, ও আমার বোনের মতনই হয়। তো ওর বর যেখানে কাজে যায় ওখানে অ্যালোভেরা গাছ আছে, তো ওখান থেকে ওর জন্য নিয়ে আসে। ওকে এনে দিলে ও আমাকে একটু করে কেটে কেটে দেয়। তো দেখো আজকেও দিয়েছে, তো অ্যালোভেরা মাখা তো খুব ভালো। ওদিকে রান্না বসে একটু মেখে নিলাম, গরম পড়েছে আর এটা খুব ঠান্ডা, আর স্কিনের পক্ষেও খুব ভালো। এইভাবে মেখে রেখে দেবো, যখন স্নান করবো তার আগে মুখটা ধুয়ে নেব, বেশ সুন্দর মুখটা ঠান্ডাও লাগে। অ্যালোভেরা জেল মুখে মাখাও খুব ভালো, স্কিনের পক্ষে এটা তো খুবই ভালো। তো সবসময় তো মাখতে পারি না, যখন যখন ও নিয়ে আসে ওকেও দেয়, ও আবার আমাকে দেয়, তখন মাখি। আগে একটা ছিল আমার ঘরে পতঞ্জলির অ্যালোভেরা জেল, তো ওটা রাত্রেবেলা মেখে ঘুমাতাম, ওটা শেষ হয়ে গেছে, এখনো আনা হয়নি। সুন্দর করে মেখে নিলাম, এরমভাবে এবার মুখে মাখাই থাকবে, যখন স্নান করতে যাব তার আগে জল দিয়ে মুখটা ধুয়ে নেব। ভেন্ডি ভাজা করব, তো ভেন্ডিগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর ভেন্ডিগুলো অনেক দিন আগেকার আনা, প্রায় 3-4 দিন আগে এনে ফ্রিজে রেখেছে, তো তো ভেন্ডিগুলো একটু দাগ দাগ হয়ে গেছে। তো যাই হোক এগুলোই আজকে ভাজা করে নেব, কারণ ঘরে কোনো আর সবজি নেই। সাদা জিরে ফোড়নে দিয়েছি, পেঁয়াজ টমেটো আদা লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আলু আর পটলগুলো মশলা দিয়ে কষিয়ে নেব। তারপরে জল দিয়ে মাছগুলো দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা করে নেব। জ্যান্ত মাছের ঝোলের আলাদাই একটা টেস্ট হয়, তো আমাদের তেলাপিয়া মাছটা খুবই ভালো লাগে। আমার মেয়ে আমি তেলাপিয়া মাছ খুব ভালো খাই, আর জ্যান্ত মাছের ঝোলের টেস্টটা তো খুব আলাদা একটা স্বাদই হয়। আমার রান্না হয়ে গেছে, এখানে আছে গাবলায় ভাত, তেলাপিয়া মাছের ঝোল,
আলু আর পটল দিয়ে ভেন্ডি ভাজা। তো ভেন্ডি ভাজা, তেলাপিয়া মাছের ঝোল আর ভাত আজকে রান্না করলাম। তো এই দিয়েই দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, আর রাত্রের বেলা তোমাদের দাদা ভাই আসবে 8টা সাড়ে 8টার সময়, তখন এই দিয়েই ভাত খেয়ে নেবে। একবারেই আজকে রান্না করে নিলাম। আমার মেয়ে ভাত খেতে বসে পড়েছে, আর হচ্ছে গিয়ে ওর বম্মাবাড়ি থেকে দিয়ে গেছে মুরগির মাংস। তো আমার মেয়ে মাংস খেতে খুব ভালোবাসে, মাংস দেখে বলছে যে মাছের ঝোল লাগবে না, মাংস দিয়ে আর মাছ ভাজা দিয়ে আমি আজকে খাবো। তো আমার মেয়ের মাংস খেতে খুব ভালোবাসে ও, তো বসে পড়েছে খেতে, তো ওকে খেতে দিয়ে দিলাম। সব কাজকর্ম করে রান্নাঘরটা মুছে, কিছু বাসন ছিল বাসন মেজে স্নান করে এসেছি, এখন দেবো ঠাকুর। তো সকালবেলা দেখো এই ফুল দিয়েই তো আজকে ভিডিওটা শুরু করেছিলাম, কত ফুল ফুটেছে আমাদের গাছের, এগুলো সবই আমাদের গাছের ফুল। তো হাফ ফুল দিয়ে আমার মা পুজো দিয়েছে, আর এত ফুল আমাকে দিয়ে গেছে, এই ফুল দিয়ে এখন সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে পুজো দেবো, তারপরে ভাত খাবো। তো ঠাকুর দিই, ঠাকুর দেওয়ার পর আবার তোমাদের সঙ্গে এসে কথা বলছি। ঠাকুর পুজো করা হয়ে গেছে, এই দেখো তোমাদের একটু দেখাই, ভাত খেতে বসেছি এখন খাবো, তারপর আবার 4:30টার সময় মেয়েকে পড়তে দিতে যাব। তো ইংরাজি আন্টি আসবে, বেশি দূর না, বাড়ির কাছেই, এক বাড়িতে ইংরাজি আন্টি এসে পড়ায়, 4:30টার সময় যাবে, আর মেয়ে আসবে 7:30টার সময়। তো এখন কারেন্ট নেই, এখন 1 ঘন্টা হয়ে গেছে আমাদের এখানে কারেন্ট নেই, খুব গরম লাগছে, তো কিছু করার নেই, গরমে বসেই ভাত খেতে হবে। তো ভাত খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। খেয়ে উঠেছি কিছুক্ষণ আগে, মেয়ে পড়তে চলে গেল, তো আজকে আর দিয়ে আসতে পারিনি, পিছনে দাঁড়িয়েছিলাম, ও একাই চলে গেছে, বেশি দূর না, সামনেই। তো সেই দুপুর থেকে কারেন্ট নেই, অনেকক্ষণ 1.5-2 ঘন্টা হয়ে গেছে কারেন্ট নেই। সে আজকে সকাল 5:30টার সময় ঘুম দিয়ে উঠেছি, একটু বিশ্রাম না করলে ভালো লাগে তো, গরমে তো ঘরে থাকতে পারছি না, তো একটু বাইরে এসে রাস্তায় চলাফেরা করছি, একটু দাঁড়িয়ে আছি, বাইরেটা বেশ একটু ঠান্ডা আছে, তো একটু শুতে হবে, না শুলে শরীর ভালো লাগবে না, একটু পরে গিয়ে অল্প একটু বিশ্রাম করে তারপরে আবার তোমাদের সামনে আসছি, তোমাদের সঙ্গে কথা বলছি। বিকালবেলা শুয়েছিলাম, তো কারেন্ট তো ছিল না, তো এত মশায় কামড়াচ্ছে, শুতে আর পারলাম না, মশারি টানে একটু শুয়েছিলাম, তো গরম লাগছিল, একটু চোখ লেগেছিল, এর মধ্যে কারেন্টটা চলে এসছে, তো জল ছিল না কলে, জল বালতিতে কোনো জল ছিল না, তো সব জল ভরলাম, তারপরে একটুখানি এসে শুয়েছি। তো সন্ধ্যাটা আমার মাই দেয়, আর এখন হচ্ছে দেখো এই যে শাড়িগুলো, এই শাড়িগুলো সব পরে শর্ট ভিডিও করেছিলাম, তো 4টে শাড়ি পালিশ করতে দিয়েছি, আর এই শাড়িগুলো সব কালকে শ্যাম্পু দিয়ে কেচে দেবো বাড়িতেই, আর এখন একটু পরেই মেয়ে চলে আসবে, তো একটু চা করব, চা খাবো। আর মুদিখানা বাজার এইমাত্র দিয়ে গেছে, তো তোমাদের দেখাই কি কি দিয়ে গেছে মুদিখানা বাজার। এই যে আছে বিস্কিট, তো 3 প্যাকেট লিখেছিলাম, এটা শেষ হলে আবার দোকান থেকে নিয়ে আসি। তেল এখানে আছে 3 কেজি সর্ষের তেল, আর 1 কেজি তোমাদের দাদাভাই আগেই নিয়ে এসেছিল, শেষ হয়ে গেছিলো, তাই তোমাদের দাদাভাই আগেই নিয়ে এসেছিল 1 কেজি তেল, আর এখানে আছে 3 কেজি সর্ষের তেল, 1 কেজি মুসুরি ডাল, নকুলদানা, কোলগেট, ডেটল সাবান, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ছাতু, টাটা নুন, সার্পের প্যাকেট, আর লিখেছিলাম আমি যে ছোট ডাব, ছোট ডাব বলতে এত ছোট লিখিনি, এটা তো 10 টাকা দামের, এর থেকে যে হয় 25 টাকা দামের ওটা লিখেছিলাম, আর এটা দিয়ে দিয়েছে, যাই হোক এটা দিয়ে যে কদিন চলে তারপর আবার একটা ডাব সাবান আনবো,
আর এই সব মশলা আরো কিছু প্রথম দিয়ে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল। তো এই হচ্ছে মুদি বাজার, আর বাইরে আছে চাল। তো চলো এখন একটু চা করি, চা করে খাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বসিয়েছি রচা, তো এখন একটু রচা করে আমি আর মেয়ে খাবো, হালকা করে অল্প চা পাতা দিয়ে চা বানাবো। হয়ে গেছে আমার চা, এখন গ্যাস বন্ধ করে কাপে ঢেলে নেব। আমাদের দাদা ভাই কিছুক্ষণ আগে ফোন করেছিল, অফিস থেকে বেরিয়ে গেছে, তো আসতে এক দেড় ঘন্টা লাগবে, 8:30 বাজে যাবে। তো তোমাদের দাদা ভাই আসলে আবার খেতে দেবো, রাত্রিবেলা আমরা সব আবার খাওয়া দাওয়া করবো, দুপুরবেলা যা রান্না করেছি সেগুলোই খাওয়া দাওয়া হবে। তো এখন একটু রচা খাচ্ছি টপ বিস্কুট দিয়ে। কালকে সন্ধেবেলায় আমার দিদির মেয়ে আর আমার মেয়ে গিয়ে কিনে নিয়ে এসেছিল এই আইসক্রিম। তো এইটা এখন কালকে আর খাওয়া হয়নি, আজকে এখন এটাকে কাটবো, কেটে সবাই মিলে খাবো। আজকে তো আমাদের এখানে অনেকক্ষণ কারেন্ট ছিল না, তাই ফ্রিজে ছিল, তাও গলে গেছে, গলে গেছে। এই আইসক্রিমটা এখন আমরা সবাই মিলে খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর নিচের বেল আইকনটি অবশ্যই ক্লিক করো যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, গুড নাইট।